বাবা কয়েকদিন আগে আলউদ্দিন জিহাদি আমার নামে কট্টর বক্তৃতা দিছে, খোদার কসম আমি তারে কয়েকবার ফোন দিছি, আমার কণ্ঠ ভাইয়া লাইন কাটি দে, শেষ মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে তাকে নক করছি, এই প্রমাণগুলো আমার মোবাইলে আছে, এ গত দুই সপ্তাহ আগে আমি নক করছি। ওই আলউদ্দিন জিহাদি আপনি অনেক জ্ঞানী মানুষ, ভালো এলেমলা লোক, আপনি আমারে বুঝাইয়া দেন, হয়তো আপনার বাড়িতে আমি আসি, আর না হয় আপনি আমার বাড়িতে আসেন, কেন আমি জাহান্নামের পথে যাব? আপনি যদি সত্যিকার ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্য হয়তো আমার সাথে দেখা করবেন, নাইলে আমি আপনার সাথে দেখা করব। আমার যদি ভুল থাকে আমি গাদ্দার না, আমি গাড়গা না, আমি সংশোধন হব শতবার, কেন সংশোধন হওয়াই হইল প্রকৃত মানুষের কাজ ঠিকভাবে। যদি আমার এগুলা ভুল হইয়া থাকে আমি তওবা করলে কোনো সমস্যা আছে নি? এখন তওবা করব আমি হাজার বার করতে রাজি। আর এরা বাবা এমন ভাবে কোরআনের আয়াতগুলা দিয়া এমন ভাবে সত্যর সাথে মিশ্রিত দিয়া এগুলা ডাইকা ডাইকা কথাবার্তা বলছে, এগুলা সাধারণ জ্ঞানে আপনারা ধরতে পারবেন না। যাদের জ্ঞান আছে, যারা এলেম কালাম কিতাবি আলেম যাদের ভিতরে আছে, তারা বুঝবে এরা কিভাবে বানোয়াটি করি, সত্যের সাথে মিথ্যারে মিশ্রিত করি মানুষের ব্রেন ওয়াশ করতেছে। মূলত তারা দান্তাবাজি দোকাবাজি ইসলামের নাম দিয়ে নিজের ফ্যাট ভরতেছে, নিজের আহাল বর্জক পালতেছে, আসলে সঠিক ইসলাম তারা মানে না। বাবা আমি প্রমাণ রাখছি হোয়াটসঅ্যাপে, তারা যে কল দিছি, তারা যে এসএমএস করছে, যদি সে সত্যিকার সঠিক ইসলাম যদি এই দেশে চাইত তাইলে অবশ্যই আমার এসএমএস এর জবাব দিত, আমার সাথে কথাবার্তা বলে একটা জায়গায় বসার সিদ্ধান্ত নিত। আমি তো এখনো বলি, আমি যাহা বলি আমি ভুলে বলছি, আমি কি বলছি ভুলে বলছি, আপনার কি বিবেক নাই? আমি এখন কইতেছি অন্ধকার, আপনি কি শক্তি দেখতেছেন না আলো? তাইলে আপনি আলো মানবেন কেন? কিও আমি আমি দেখ আপনারা দেখতেছেন আলো, আমি কইতেছি অন্ধকার, অন্ধকার মানার কোনো আপনাদের দরকার আছে? আর কত ঘুমে থাকবেন, আর কত ঘুমে থাকবেন? ও তোরা চিনলি না তারে আখিরি জামানার গাও উদয় মাইজি ভান্ডারে রে, তোরা চিনলি না আবার তোরা চিনলি না তার এ আখিরি জামানার গাও উদয় মাইজি ভান্ডারে রে, তোরা চিনলি না তার রহমতের ভান্ড লইয়া বাবায় উদয় ভান্ডারে, রহমতের ভান্ড লইয়া বাবায় উদয় ভান্ডারে, ওরে কলির ফাফি উদারিতে আরে কে বান্দ পাশে রে, তোরা চিনলি না তারে, তোরা চিনলি না তারে এ আখেরি জামানার গাউ উদয় নূর নগরে রে, তোরা চিনলি না এ তোরা চিনলি না তারে আখেরি জামানার মুর্শিদ উদয় কাইতলা গ্রামে রে, তোরা চিনলি না বয়ে বাবনা ত্যাগ করিয়া প্রেমে দরবারে যাও, বয়ে বাবনা ত্যাগ করিয়া প্রেমে দরবার ওরে, খালি হাতে কেউ পিরে না দুই হাত তুলে সাগরে, তোরা